সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন একটা হালুয়ান, এটা কত দিয়ে কিনলেন? ২২০০ টাকা দিয়ে কিনলেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, এটা কি দেশি জাতের না? হ্যাঁ, দেশি জাতের। আচ্ছা, অনেক ধন্যবাদ। ২২০০ টাকা দিয়ে এই হালুয়ানটা বিক্রি হয়ে গেল দিনাজপুর রেলবাজার হাট। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 2 জুলাই, আজ বৃহস্পতিবার। এই যে দিনাজপুর রেলবাজার হাট দেখছেন, এই রেলবাজার হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা 200 বছরের ঐতিহ্যবাহী একটি হাট। কিন্তু হাটটি একসময় অনেক জমজমাট ছিল, এখন হাটটি পড়ে গিয়েছে, হাটটি এখন আর এত বড় নেই। আমরা সবসময় বলি যে দূর দূরান্তের যারা আছেন তারা এই হাটে কখনোই এই হাটের উদ্দেশ্যে আসবেন না। আপনারা যদি অন্য দিনাজপুরের হাটের উদ্দেশ্যে আসেন তবে এই হাট ঘুরে যেতে পারেন। আর একটি ইনফরমেশন জানিয়ে রাখি যে এই হাটটি যেহেতু অনেক ঐতিহ্যবাহী, সুতরাং রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি বসে। আর এই হাটকে অনার করে দিনাজপুর জেলায় কোনো বড় কোনো হাট বসে না। আসুন আমরা একটু জিজ্ঞাসা করি, ভাই এটা খাসি? খাসি ভাই। এটার ওজন কিরকম হবে? ওজন 16 কেজি। এত বেশি হবে না, 16 কেজি হবে না, 12-13 কেজি মাংস হইতে পারে। কত দাম চাচ্ছেন? দাম ভাই 10,500। 10,500? দরদাম করছে কেউ? হ্যাঁ বলছে তো 8,500। 8,500 পর্যন্ত বলছে? আচ্ছা ধন্যবাদ। তারপর আসুন সুপ্রিয় দর্শক, এটা কি খাসি? খাসি। এই খাসিটার দাম কত যাচ্ছে? 9,000। দরদাম কত করছে মানুষ? 6,500। কোনটা? এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, আপনারা আমাকে খাসির দাম জানানোর জন্য অনুরোধ করেছেন। এইগুলি কি হালুয়ান? হালুয়ান, দুটাই হালুয়ান। এই দুটার জোড়া কত? 9,500। 9,500 টাকা যাচ্ছেন। এই এই ছোটোটার দাম কত যাচ্ছেন? এই ছোটোটার দাম 3,500। 3,500। আর এই যে এটা এটা ছোটোটা কত হইলে দিবেন আপনি? দরদাম করছে কেউ? 3,500 কম দিবেন না। আচ্ছা শুনছি আমরা, আসুন সুপ্রিয় দর্শক এখানে একটু দেখি। এটা কি এই দুটার বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এর বিক্রি হয়ে গেল? না বিক্রি হয়নি। আচ্ছা দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 16,000। 16,000। দরদাম করছে কেউ? দাম 12,000 বলছে। 12,000 পর্যন্ত দাম উঠেছে। এটা কি ক্রস বাচ্চা দুটা? একটা খাসি আর হলো রাম। আচ্ছা আচ্ছা, রাম ছাগল ক্রস। আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক, আসুন এরপরে আমরা একটু দেখি এদিকে। এই দুটা কি হালুয়ান না খাসি? হালুয়ান। ওই পাশে একটা খাসি, এটা হালুয়ান? এই দুটাই খাসি। ও দুটাই খাসি? না এটা হালুয়ান, এই দুটা খাসি। আচ্ছা মাঝেরটা হালুয়ান, আর এই যে কালার, এই যে দুপাশেরটা খাসি, এই হালুয়ানটার দাম কত যাচ্ছে? 5,000। দরদাম করছে কেউ? বলছি কত? 3,500 পর্যন্ত। আর এই খাসি দুটো? 8,000। হ্যাঁ 8,000 দাম বলছে। এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন, তারপরে এদিকে দেখি ভাই, এটা কি হালুয়ান? হ্যাঁ এই দুটা, এই জোড়ার দাম কত যাচ্ছ? হ্যাঁ 4,000 টাকা করে দাম চাচ্ছ? দরদাম করছে কেউ? 3,500 টাকা পর্যন্ত দাম উঠছে। আচ্ছা ধন্যবাদ। তারপরে বাচ্চা দুইটা কি? এটা হালুয়ান। এই বাচ্চা দুইটার দাম কত টাকা হচ্ছে? 2,000-3,000। দরদাম করছে কেউ? 2,400 পর্যন্ত দাম উঠেছে। এই যে দুইটার 1,200 টাকা করে। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন, এই যে দেখুন। তারপর আসুন আমরা একটু আপনাদেরকে আরো কিছু ছাগলের দরদাম করি। এখানে একটা দেখছি, এটা এটা কি জাতের ভাই? এটা যমুনাপারি। যমুনাপারি ক্রস। আর এটা বাচ্চা? এটা কি বিক্রি হয়ে গেল? না বিক্রি হবে। বিক্রি হবে? দাম কত যাচ্ছে? দাম 8,000। দাম 8,000। 8,000। তারপর দরদাম করছে কেউ? দরদাম বলতেছে 6,400। 6,400 পর্যন্ত দাম উঠছে। আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ফকিরপাড়া থেকে। কিনতে আসছেন? বেচতে আসছি। আচ্ছা বেচতে আসছেন। আপনার কাছে কি এই ধরনের ছাগল আছে? জি আছে। কতগুলি আছে? আরো 15-20টা আছে। 15-20টা আছে। আচ্ছা আপনার কাছে যদি দূর দূরান্তের মানুষ কিনতে চায় তবে কি দিতে পারবেন? আপনার একটু মোবাইল নাম্বারটা বলবেন। 01787970588। আরেকবার বলেন। 01787970588।
আচ্ছা তাহলে এই নম্বরে যদি কেউ যোগাযোগ করে আপনার কাছে আসে তাহলে আপনি মোটামুটি ছাগল দিতে পারবেন দশ জাতের ছাগল। সুপ্রিয় দর্শক এই যে আপনারা দেখছেন অনেক বড় সাইজের এই ধরনের দশ জাতের ছাগল আপনারা খোঁজ করেন। এই যে ছাগি এবং বাচ্চা সহ এই ধরনের ছাগি বাচ্চা সহ যদি আপনারা চান তবে আমরা বিক্রেতাদের নাম্বার আপনাকে দিয়ে দিয়েছি, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে রাখতে পারেন। তারপরে এখানে দেখছি একটা ছাগি বাচ্চা সহ, ভাই এটার দাম কত যাচ্ছেন? 5,000। দরদাম করছে কেউ? এখনো দরদাম করেনি। কত হইলে মনস্থ করছেন ছাড়বেন? 4,000 হলে ছেড়ে দিবেন। আচ্ছা আপনাকে ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, তারপর আসুন আমরা একটু দেখি এখানে। এটা কি ছাগি? হালুয়ান। হালুয়ান? এটা খাসি। ওটা হালুয়ান, এটা খাসি? খাসি। আচ্ছা দাম কত যাচ্ছেন? 13,000 টাকা চাইছেন? আর দরদাম কত করছে? আচ্ছা আপনার সঙ্গে কথা বলি, আসসালামু আলাইকুম। এগুলি কি আপনি পালন করেন? আচ্ছা পালন করেন। আপনার বাসায় কতগুলি আছে? ও আচ্ছা, মা আছে বাচ্চা আছে। আচ্ছা এই জন্য দুইটা নিয়ে আসছেন আপাতত। আচ্ছা ধন্যবাদ আপনাকে। শুনছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে ঘরের লোকজন সব এসে একটা দুটো করে ছাগল বিক্রি করে, এখানে পাইকাররা খুব কম। এই যে এখানে আমরা একটা ভেড়া দেখছি, এটা কি পাঠা? পাঠা? এই দাম কত যাচ্ছে? 6,000 টাকা। দরদাম করছে কেউ? কেউ করেনি। আর এটা কি হালুয়ান? খাসি। এই খাসিটার দাম কত যাচ্ছে? 5,500 দাম চাচ্ছেন, মানে আসছেন কেবল, দরদাম করেনি কেউ। আসুন সুপ্রিয় দর্শক আমরা একটু দেখি এরপরে। এটা কি ভাই? দুইটা দুইটা হালুয়ান? এই যে দেখছেন ছাগি, এই জোড়া কত যাচ্ছে? হ্যাঁ 8,000 দাম রাখছেন। দরদাম করছে কেউ? কত পর্যন্ত? 5,000 দাম উঠছে। এই যে শুনছি সুপ্রিয় দর্শক দেখুন 5,000 দাম উঠেছে। তারপরে এখানে দেখি একটা ছাগি, একটা এটার দাম কত যাচ্ছে? 4,000। আর দরদাম মানুষ কত পর্যন্ত করছে? 2,000 পর্যন্ত করছে। কত হইলে ছাড়বেন? 27 হইলে ছেড়ে দিবেন টার্গেট। আচ্ছা শুনছি তারপরে এটা দেখি, এটা কি খাসি? এ খাসির দাম কত যাচ্ছে? 8,000। দরদাম কত পর্যন্ত উঠছে? 6,500 পর্যন্ত এই খাসির দাম উঠেছে। আচ্ছা আসুন সুপ্রিয় দর্শক আমরা এখানে একটু মানে একটা বিক্রি হয়ে গিয়েছে। এই যে দেখুন দরদাম কিভাবে চলে, বাইরে কি বিক্রি হয়ে গেছে? না না হতে। এটার দাম কত দেওয়া হচ্ছে? দাম কত চাইছেন? তারপরে এখানে একটু দেখি এগুলি কি আপনার? এটা কি ছাগি? পাঠা? এটা পাঠা। আর এই দুটা হালুয়া? এই দুটা হালুয়া। এই যে দেখছেন শুদ্ধ দেশি, এই হালুয়ারের জোড়া কত? 7,000 চাইছেন। দরদাম কত করছে মানুষ? 5,500। আর ওই পাঠাটা? 4,500 চাইছে। 4,500 চাইছেন? 3,800 পর্যন্ত বলতেছে। আচ্ছা শুনছি আমরা, আসুন সুপ্রিয় দর্শক এবারে আমরা একটু দেখি এদিকে। এটা কি পাঠা? খাসি ভাই, এই খাসির দাম কত আছে? 10,500 চাইছেন। দরদাম করছে কেউ? করেনি দরদাম, কেমন ঢুকছে। তারপরে এখানে দেখি এই দুটা কি হালুয়ান? দুটা বাচ্চা। দাম কত যাচ্ছে? 4,500। আর দরদাম কত পর্যন্ত হয়েছে? দাম বলছে 3,500। হ্যাঁ 3,500। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই যে রেলবাজার হাট, দিনাজপুরের রেলবাজার হাট আবারও জানিয়ে রেখে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার এখানে গরু ছাগলের হাট বসে। তবে ছাগলের হাটটি একটু জমজমাট, গরুর হাটটা এখন নেই বললেই চলে। এই হাট থেকে আমরা 2 জুলাই
2020 আজ বৃহস্পতিবার এই হাটের আমরা দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।